হ্যাঁ, তাই একটা করে পানির বোতল নিয়ে আসবেন, নিয়ে আসেন না? তো এই যে উপর থেকে জাম ফেললো আর এই গান ছেড়ে পড়লো, এভাবে ছোটবেলায় আমরা এই বলা একটা পাড়ি। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন যা গরম পড়ছে, আর বলতে হবে না যে কেমন গরম পড়ছে, তো সেই গরমের জন্য তো সেরকম কোথাও যাওয়া হচ্ছে না। তো ভাবছিলাম যে বাংলাদেশ বর্ডার যাব, ঠিক আছে, আজকে যাওয়া ভাবছিলাম। অনেকে বলছেন যে এখানে যান ওখানে যান, তো যাব বলে আর যাওয়া হচ্ছে না শুধু একটাই কারণে, সেটা হলো এই গরমের জন্য। তো এখন আমি আছি মুক্তারপুর গ্রামে, চর মুক্তারপুর, মানে আমাদের বাড়ি আমাদের পাশের গ্রাম। তো বন্ধুরা, এই মুক্তারপুর গ্রামে কিছু গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদের দেখাবো বলে আমি যাই এই গ্রামে এসেছি, গ্রাম বাংলার সৌন্দর্যের খোঁজে। অবশ্য গ্রাম বাংলার সৌন্দর্য দেখানো কিন্তু খুবই কঠিন, ঠিক আছে, আপনাদের জন্য আমি খুবই কষ্ট করি। তো নতুন বন্ধুরা যারা আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো এই যেখানে আছি এখন আমি, এটা হলো মুক্তারপুর মাঠপাড়া। আর এই যে ছোটো ছোটো ভাইয়েরা এখানে আছে, ভাইয়েরা সব রং মেখেছে মুখে, খেলা করছে। এই দিক দিয়ে চলে যায়, গোড়ভাঙা চলে যাওয়া যায় এই রাস্তা হয়ে। তা আমি অবশ্য এই এই সাইডে কিছুক্ষণ পরে যাব। তো এই দেখতে, আচ্ছা, এই যে বলা গাছ, এটা বলা গাছ তো? এই বলা খায় কি মানুষে? বলা খায় না? না, অনেকে শুনেছি পাকলে নাকি বলা মানে আঠা আঠা হয় আর খায় নাকি? আঠা খায় খায় না বলা, আঠা হয় খুব ভালো। অনেকদিন পরে আমি বওলা গাছ দেখলাম এখানে। যাই হোক, গাছটা অনেক বড় একটা বওলা গাছ। তো ওখানে একটু আপনাদের দেখাই বওলা গাছটা। তো এই দেখেন বওলা গাছ বন্ধুরা, দেখেন এই যে সব বওলা হয়েছে। এই যে দেখেন, এই দেখেন বওলা, এর আঠা, এর আঠা হয়। এই দেখেন, এই বওলা একটা পাড়ি। এখানে একটা বেলের গাছ। এগুলো দোকান নাকি গো সব? কিসের দোকান? এখন বন্ধ থাকে, এই দুপুরবেলা এখন বন্ধ থাকে। তো থাকো তাহলে, আমি একটু ওইদিকে যাই, ঘুরি। হ্যাঁ, আর রং মাখছে কি কারণে? কারণ কি? মিছিল টিছিল কিছু হবে নাকি? মিছিল হবে, কখন হবে? কোন দিক দিয়ে আসছে? মানে রেডি রেডি হয়ে গেছে? আচ্ছা, এই বলো তো এইখানে রং মাখাবে। এই 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 গেল 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 যা 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 যা। এটা কি হলো তোমার? এটা কে, বন্ধু নাকি? হ্যাঁ, দেখো ছেলেটার মুখটা কি করে ই করে দিল। যা, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নিয়ে এদের দিয়ে দাও, তুমিও নাও, এদের এদের হাতে থেকে নাও, তুমি নাও, মা তুমিও মাখাও। কি করে দিলা গো? যারা বাড়িতে কি বলবে, বলি যে মা মাখি দিল রং। তো বন্ধুরা, পাশে এখানে একটা খেজুর গাছে দেখেন, খেজুর হয়েছে দেখেন, লাল টক 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 করছে, একেবারে খেজুরের রং দেখেন। আরেকটু আমি ক্যামেরা স্ট্যান্ডে বড় করি, এই যে দেখেন খেজুরগুলো দেখেন কত সুন্দর, এখনও কিন্তু পাকেনি, তাই একেবারে লাল টক টক করছে। ছোটোবেলায় খুব খেজুর খেয়েছি, তো এখন আর খেজুর তো সেরকম খাওয়া হয় না। তো সামনে এখানে দেখলাম, দেখে ভাবলাম যে আপনাদেরকে দেখা একটু খেজুরগুলা। এই যে তো এখানে পাশে একটা গাছে জাম, এই যে দেখতে পাচ্ছেন জাম আমি পারলাম। তো অনেকদিন হলো জাম খাইনি। তো এই যে বন্ধুরা জাম গাছ দেখেন, জাম গাছে কত জাম হয়েছে দেখেন। তো আমি একটা পারলাম পাটকাঠি দিয়ে। এই যে জাম, উপরে জাম দেখানোই মুশকিল আপনাদের। তো এখানে ভাইয়েরা সব গাছে উঠে পড়লো আর আমি নিচে তাকিয়ে তাকিয়ে দেখছি।
তো এই যে পাটকাঠিটা দিয়ে আমি আরো কিছু জাম পেরে ফেললাম। তো এখানে বালি লেগে গেল জামে, সব পড়ে গেল। তো এই যে উপর থেকে জাম ফেললো আর এই গামছাতে পড়লো। এভাবে ছোটবেলায় আমরা মানে জাম উপর থেকে কেউ ফেললে মানে নিতাম। তো এই যে উপরে আছে, তো দেখেন আমাকে কত জাম দিল ওই ভাইয়েরা, যে ভাইয়েরা ওই গাছের উপরে আছে। কোথা থেকে শুরু হবে? তো বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম পাশের গ্রাম মুক্তারপুরে ছিলাম। তো সেখান থেকে আমি চলে আসলাম আবার আমাদের গ্রামে। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এই যে তিল হয়েছে, দেখতে পাচ্ছেন তিল পাকতে শুরু করেছে। তো দেখেন সব হলুদ হয়ে গিয়েছে। আর এদিকে তো আমি আগে যেতাম, আপনারা দেখতেন এখানে মাঝে মাঝে আমি লাইভ ভিডিও করতাম। তো এখানে পাশে ছাগল চড়াচ্ছে, এখানে অনেক ছাগল চড়াই, গ্রামের কাকিমারা সবাই আসে, এসে সবাই এখানে ছাগল চড়াই। তো দেখতে পাচ্ছেন এই যে পাটের জমি, আর ওদিকে ভাটা আছে। তো এইখানে চড়াচ্ছে, তো কাকিমাদের দিকে এখন আমি ক্যামেরা দিব না, আমি নিচে যাব গিয়ে একটু আপনাদের সেইগুলো দেখাবো। তো এইখানে দেখেন এই গাছের ফলগুলো দেখেন, এগুলো যে কী ফল। এই যে ফুলগুলো কিন্তু খুব ভালো হয়, মোবাইলে ফটো তুললে খুব ভালো হয়। তো দেখেন ফলগুলো, তো এই যে দেখেন বন্ধুরা, যাওয়ার কোনো রাস্তা নেই, হ্যাঁ একেবারে জঙ্গল। তো যাব, এদিক দিয়ে সাপ টাপ থাকতে পারে ভাবছি, সব কিসব পড়ে আছে সব। না এদিক দিয়ে যাব না। এই যে ছাগল দেখেন, এখানে প্রচুর ছাগল আছে, এই যে এই পাশে এইখানে। ওদিক দিয়ে যাব না, কিন্তু আমি অন্য একটা দিক দিয়ে নামবো, এই যে পাটের জমি এই দিক দিয়ে নামবো বন্ধুরা। ওই নেমে পড়েছি। এই যে বন্ধুরা পাট, এমনি কি সাপ দেখেছেন, খরিস সাপ দেখেছেন, ডাড়স গোলা ওই সব দেখেছেন? তো এই যে দেখেন বন্ধুরা কত ছাগল, আর ওইগুলো সবগুলো থাকলে আরো দেখতে ভালো লাগতো বলেন। আর এই যে এই মাঠটাতে এখন পাট হয়ে গেল না, পাট হয়ে গেল যে এই মাঠে, তাহলে এখানে কার কটা ছাগল আছে, আপনাদের দুজনের কার কটা? এই ছাগলটা কি হলো এখানে শুয়ে পড়লো যে? ও না ঘাসে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখেন বন্ধুরা, কতগুলো ছাগল। ওইগুলো থাকলে কিন্তু আরো সুন্দর লাগতো, অনেক অনেক ছাগল। আর পাশেই রাস্তা বন্ধুরা, এই রাস্তা, ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখেন, এই যে থাকেন তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ আবার দেখা হবে, কতক্ষণ চড়াবেন আপনারা? পাঁচটা পর্যন্ত। হ্যাঁ তাই, একটা করে পানির বোতল নিয়ে আসবেন, পানি বোতল নিয়ে আনি, নিয়ে আসেন না? হ্যাঁ পানি। হ্যাঁ তাই, ছাগল মাগল চড়াচ্ছি তো।
অন্যদিকে পানি হলো, কোন দিকে হলো কে জানে? হ্যাঁ থাকেন যায়, হ্যাঁ ঠিক আছে। কটা হয়েছিল, কটা হয়েছিল? চারটি হয়েছিল। কটা মরলো? দুটো মরে গেছে। বাপরে করবো কীভাবে, হ্যাঁ কি উঁচু জায়গা। কি পাখি দেখেন করছে, তো যাই হোক এখন আমি উঠে পড়লাম। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম একেবারে আমার প্রিয় জায়গা, গাছের নিচে, খুব সুন্দর জায়গা। এখানে আমি সবসময় থাকি, এই যে দেখতে পাচ্ছেন ওইখানে দাঁড়াতাম, কিন্তু ওইখানে মানে ওই কলার গাড়ি লোড করেছে, এখানে অনেক কিছু নোংরা ফেলেছে, সেই জন্য আর ওখানে দাঁড়াই না। তো এইখানে এসে দাঁড়িয়ে থাকি আমি একা সবসময়, এই যে এইদিক দিয়ে গাড়ি চলাচল করে, এদিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, তো দাঁড়িয়ে থাকি এদিকে ওদিকে দেখি। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠে আগে গম কাটতো, সেই সব গম কাটার ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন হয়তো, মনে আছে যারা দেখেছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি জোরে গাড়ি চালাচ্ছে, এই রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মরেও গিয়েছে। তো এইদিকে খুব জোরে গাড়ি চালাই, এই যে দেখেন মাঠে ঘাস কাটছে, এই যে একটা চাচা। তো ওখানে যাবো না, ওদিকে এখন আর যাবো না, এদিকে সব একেবারে বন জঙ্গল। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো।